কুল বা বড়ই শীতকালীন এই ফলটির সাথে আপনারা পরিচিত। যদি আপনার রাতে ভালো ঘুম না হয় কিংবা শুয়ে আছেন ঘুম আসছে না, অনেক সময় মনে হচ্ছে যে ঘুমিয়ে আছেন, তারপরও একটি জাগা জাগা অনুভূতি, ঘুমানোর পরেও ক্লান্তি দূর হয় না, পরিমিত ঘুমের অভাবে বা সাউন্ড স্লিপ মানে এক নাগারে আপনি অনবরত ঘুমাতে না পারার কারণেও কিন্তু আপনার শরীরে দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। বা কেউ কেউ রাতে একেবারেই ঘুমাতে পারেন না, দু চোখের পাতা যতই এক করে রাখুন না কেন চোখ জ্বালা করছে কিন্তু ঘুম কিছুতেই আসছে না। এক কথায় অনিদ্রা সমস্ত সমস্যা দূর করতে পারে কুল বা বড়ই। কারো কারো আবার পেটে জ্বালা করে, পেট ব্যথা করে, খাবার খেলে পেট গরম হয়ে থাকে কিংবা শরীর গরম হয়ে থাকে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা, তার সাথে বদহজম এবং কোষ্ঠকাঠিন্য। সকল রোগের একটাই ওষুধ হচ্ছে এই কাঁচা পাকা কুল। কোন রোগে কীভাবে খাবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকলেই বুঝতে পারবেন। শুধু এই রোগগুলো নয়, আরও অনেক রোগে ব্যবহার করা হয়ে থাকে এই কুল বা বড়ই। কীভাবে খেতে হবে, কোন রোগে কীভাবে খাবেন তা আমি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দেব। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। কুলের মধ্যে ভিটামিন বি, ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নিয়াসিন, রাইবোফ্লোবিন এই জাতীয় গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদানগুলো তো রয়েছেই। এটি অ্যান্টি অক্সিডেন্টের খুব ভালো উৎস, যার উপস্থিতিতে অক্সিজেন অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে দেহকোষের কোনো ক্ষতি সাধন করতে পারে না। এতে অ্যান্থোসায়ানিন রয়েছে প্রচুর পরিমাণে। বড়ই এবং কুল আমাদের জীবন রক্ষাকারী ফল, এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। বড়ইয়ে ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট থাকার ফলে এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মৌসুমি অসুখ যেমন জ্বর, সর্দি, কাশি থেকেও দেহকে সুরক্ষা দিতে পারে। তাছাড়া এতে থাকা ভিটামিন সি সংক্রামক রোগ এবং বিভিন্ন ধরনের ঘা থেকে শরীরকে রক্ষা করে। অনেকেই বলে থাকেন সর্দি কাশি হলে কাঁচা কুল খেও না। আসলে সর্দি কাশি হলে কাঁচা কুল খেলে আপনার দ্রুত সর্দি কাশি ও বুকে জমে থাকা কফ বেরিয়ে যাবে। তবে আপনার যদি শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো প্রকোপ বেশি থাকে সেক্ষেত্রে কাঁচা কুল না খাওয়াই ভালো। আপনি অ্যাজমার প্রকোপকে দূর করতে পাকা বা লাল বর্ণ ধারণ করা কুল খান। কাঁচা কুলের মধ্যে অনেক সময় কষ জাতীয় পদার্থ থাকে, এই কষ আপনার শ্বাসনালীতে জমে একটি পুরু প্রাচীর তৈরি করতে পারে, যে পুরু প্রাচীরটির কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে। পৃথিবীতে যে সমস্ত ফলগুলো হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে তাদের মধ্যে বড়ই বা কুল অন্যতম, কারণ এতে রয়েছে পলিফেনলস যা কার্ডিওভাস্কুলার ঝুঁকিকে এড়াতে সাহায্য করে, আর বড়ই রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে যার ফলে হার্ট সচল থাকে। এছাড়াও কুল বা বড়ই আমাদের রক্তকে পরিশুদ্ধ করে। প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাই তার বর্জ্য অনেক সময় রক্ত জমা হতে থাকে, আর এর বর্জ্য রক্তে জমা হতে থাকা মানেই বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়া, ত্বকের বিভিন্ন রোগ, ত্বকের বলিরেখা, ত্বকে ব্রণ, এছাড়াও লিভারের টক্সিন ও কিডনি নষ্ট হতে শুরু করে রক্ত বিশুদ্ধ না হলে। কুল বা বড়ইয়ের মতো ফল খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে রক্ত পরিশুদ্ধ হয়ে যাবে, আর এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো মেডিসিনও খেতে হবে না। কুল রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে। কুল বা বড়ইয়ে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, এই অ্যাসিড রক্তের শর্করার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এবং ক্ষুধা নিবারণ করে, আর এতে থাকে ফাইবার যা রক্তের সুগারকে বাড়তে দেয় না। তবে ডায়াবেটিসের রোগীরা কাঁচা কুল খাবেন এবং টক কুল খাবেন, পাকা বা মিষ্টি কুল খাবেন না, কারণ এতে করে আবার রক্তের চিনির মাত্রা বেড়ে যেতে পারে। যারা কুল খায় তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যালস শরীরের প্রদাহ কমায় যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়, হাড়সহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো সুস্থ থাকে। কুল ক্যান্সারের আক্রমণ থেকে আমাদের দেহকে সুরক্ষা দেয়। বড়ইয়ে রয়েছে ক্যান্সার কোষ, টিউমার কোষ এবং লিউকোমিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা, এটিকে অ্যান্টি ক্যান্সার ফল হিসেবেও বলা হয়ে থাকে। বড়ই বা কুল খাবার পরিপাকে সহায়তা করে। বড়ইয়ে খাবার পরিপাকে সহায়তা করার এনজাইমের উপস্থিতি রয়েছে, তাই ভরা পেটে বড়ই খেলে তা খাদ্য হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বড়ই বা কুল বিষাদ বা বিষণ্ণতার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বড়ইয়ে এমন উপাদান রয়েছে যা মানসিক দুশ্চিন্তা ও অবসাদকে দূরে রাখতে সহায়তা করে। দেহ ও মনকে রিফ্রেশ করার ক্ষমতা রয়েছে এই ফলটির মধ্যে।
এটি ব্রেনকে সচল ও অধিক অ্যাক্টিভ করে তোলে। বড়ইয়ের অধিকতর পলিফেনলস পদার্থ ব্রেনকে কার্যকর রাখতে সাহায্য করে, এর ফলে দেহের কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে। এছাড়াও ব্রেনকে আরাম দেয়, যার ফলে আপনার ঘুম খুব ভালো হয়। আপনি যদি টানা তিন দিন পর্যন্ত বড়ই খেতে পারেন, তাহলে চতুর্থ দিন থেকে আপনার যদি ঘুমের সমস্যা থাকে তা দূর হতে শুরু করবে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমার বলা নিয়ম অনুযায়ী আপনি কিছুদিন বড়ই সেবন করে দেখুন, ফলাফল হাতে নাতেই দেখতে পাবেন। বড়ই খাবারের স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে। যদিও বড়ইয়ের আচার ও চাটনি খাওয়া উচিত নয়, তবে যদি কারো মুখে স্বাদ না থাকে বা খাবার খেতে ভালো না লাগে, তারা কিন্তু বড়ইয়ের চাটনি করে খেতে পারেন। এটি আপনি দৈনিক খাবারের সাথে অন্তর্ভুক্ত করলে মুখের স্বাদ ফিরে আসবে। তবে অন্যান্য রোগের ক্ষেত্রে বড়ইয়ের আচার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাদের মুখে স্বাদ নেই, খাবারের স্বাদ পান না, তারাই স্বাদ ফিরিয়ে আনার জন্য কুলের আচার খেতে পারেন। কুল বা বড়ই আমাদের শরীরের হাড়কে রক্ষা করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। বড়ইয়ে ক্যালসিয়াম থাকার কারণে হাড়ের ক্ষয় রোধ করতে সহায়তা হয়। শুকনো বড়ই ক্ষয়ে যাওয়া হাড়কে রিকভার করতে সাহায্য করে থাকে। তাই যাদের হাড়ের ব্যথা রয়েছে কিংবা ক্যালসিয়ামের অভাব রয়েছে, তারা শুকনো বড়ই খেতে পারেন। শুকনো বড়ই জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটি আংশিক নরম হয়ে যায়। যদি আপনি 6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এর নরম ভাবটা চলে আসবে। তারপরে হাত দিয়ে চটকে এর মধ্যে সামান্য পরিমাণে কালো নুন, গোলমরিচের গুঁড়ো কিংবা হিমালয়ান পিঙ্ক সল্ট ও গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করে খেতে পারেন। এতে হাড়ের ক্ষয় রোধ হবে, হাড়ের ব্যথা থাকলে তাও দূর হয়ে যাবে। ইনসোমিয়া রোগে যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বড়ই অনেক উপকারী, তা আগেই বললাম। কারণ এতে থাকা শক্তিশালী কেমিক্যালগুলো ব্রেনকে অনেক শান্তি প্রদান করে থাকে, আর যার ফলে আপনার ঘুম ভালো হতে বাধ্য হয়। যাদের পেটে সমস্যা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা বড়ইকে পেট পরিষ্কারক হিসেবে খেতে পারেন। যদি কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তারা বেশি করে বড়ই খাবেন। বড়ই খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যাবে। এক্ষেত্রে কাঁচা বড়ই বেশি উপকার দেবে পাকা বড়ইয়ের চেয়ে। বড়ই যকৃতের সুরক্ষা বর্ম তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যকৃতের রোগ দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সহায়তা করে থাকে। বড়ইয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের টনসিলের সমস্যাকে দূর করতে সাহায্য করে, যার ফলে গলা পরিষ্কার হয় ও গলার ব্যথা দূর হয়। ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া, মুখের ভেতরে চামড়া উঠে যাওয়া বা সাদা ফোসকা পড়ে যাওয়া, এই জাতীয় সমস্যা থাকলে কুল বা বড়ই কয়েকদিন খান, দেখবেন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কারণ সাধারণত ভিটামিন বি ও সি এর অভাবে মুখের ভেতরে এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে। যাদের ওজন অনেক বেশি, তারা ওজনকে নিয়ন্ত্রণে করতে চাইলে এ সময় আপনি খেতে পারেন কুলের মতো ফল। এটিকে আপনি সালাদ বানিয়েও খেতে পারেন। এই সমস্ত উপকারিতাগুলো আপনি তখনই পেতে পারবেন যখন আপনি এটিকে সঠিক নিয়মে খেতে পারবেন। আপনি যদি বড়ই বা কুলকে খেতে চান, কখনোই এর আচার বানিয়ে খাবেন না, কারণ এর আচারে, এর তেল মশলায় বা এর রান্নার পদ্ধতিতে এর গুণাগুণ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আপনাকে খেতে হবে একটু ভিন্ন পদ্ধতিতে। কুল বা বড়ইকে কাঁচা খান, অর্থাৎ সেদ্ধ বা রান্না না করে, পাকা হোক বা কাঁচা কুল হোক, সেটিকে আপনি যেভাবে আছে সেভাবেই খান। বাজারের কুল ভালোভাবে ধুয়ে মুছে এটিকে বাইরেই সংগ্রহ করে রাখুন এবং যত দ্রুত সম্ভব খেয়ে ফেলুন, তাহলে এর পরিপূর্ণ পুষ্টিমান আপনি পেতে পারবেন। আপনি দিনে 5 থেকে 7টি বা সর্বোচ্চ 10টি পর্যন্ত কাঁচা পাকা কুল খেতে পারেন, তবে চেষ্টা করবেন এর বেশি না খেতে। কোনো ভিটামিন সি জাতীয় ফল আমরা কখনোই রাতে খাওয়ার পরামর্শ দেই না, তবে যারা ঘুমের সমস্যা প্রতিরোধ করার জন্য এই ফলটিকে খাবেন, তারা বিকেলবেলা খেতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বা বদহজমের সমস্যা বা অন্যান্য রোগগুলোকে দূর করার জন্য কুল বা বড়ইকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, তারা সকালের নাস্তা এবং দুপুরের খাবার মাঝামাঝি এই ফলটিকে রাখতে পারেন, কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। এই ফলের সাথে আপনারা কাঁচা লবণ কখনোই খাবেন না। যদি একান্তই লবণ মিশ্রিত করে খেতে হয়, সেক্ষেত্রে হিমালয়ান পিঙ্ক সল্ট কিংবা বিট লবণ মিশ্রিত করে খেলে ভালো। তার সাথে কাঁচা লঙ্কাও মিশ্রিত করতে পারেন, তবে কখনোই কোনো ফল বা কোনো কিছু শুকনো লঙ্কা দিয়ে মিশ্রিত করে খাওয়া উচিত নয়। এতে যেমন শরীরের ক্ষতি, ঠিক তেমনই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা বেড়ে যেতে পারে। আর কারা কারা কুল খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন তা তো বলেই দিয়েছি। যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপ আছে, তারা কাঁচা কুল না খেয়ে পাকা কুল খান। আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তারা পাকা কুল না খেয়ে একেবারে কাঁচা টক কুল খান।
যদি কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে সেই সময় যদি কুল খেতে পারেন ব্লাড প্রেশার তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে সেক্ষেত্রেও কাঁচা কুল খাবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।